এই ট্রেডমার্ক উদযাপন, এই আগ্রাসী মনোভাব জাতীয় দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব আজও মনে করায়। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে পিঠের চোটে পড়ার সাইফুদ্দিনের ভাগ্যটা একদম পুড়ে কয়লা হয়ে গেছে। একটা চোট, সারা জীবনের কান্না, কোনোভাবে কিছু হচ্ছে না এই অলরাউন্ডারের। কত জল্পনা কল্পনা, বিপিএল খেলবেন ফরচুন বরিশালের হয়ে, কিন্তু ফিটনেস ছাড়পত্র জোগাড় করতে পারেননি সাইফুদ্দিন। বিপিএলে খেলার অনুমতিটাই পাননি। ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলার কথা ছিল সাইফুদ্দিনের, তবে বিসিবির মেডিকেল বিভাগ থেকে ছাড়পত্র না পাওয়ায় অপেক্ষায় থাকতে হচ্ছে এখনও তাকে। বিপিএল খেলার অনুমতি না পাওয়ায় তামিমের দলটাকে ছাড়তে হয়। সান্ত্বনা হিসেবে আসা জাগে বিপিএল এর মাঝে সাইফুদ্দিন ছাড়পত্র পেলেও পেতে পারেন। অবস্থার উন্নতি হলে 4-5 ফেব্রুয়ারির দিকে ম্যাচ খেলার অনুমতি পেতে পারেন সাইফুদ্দিন, কিন্তু ফরচুন বরিশাল সেই মানসিক অবস্থায় নেই। জয় দিয়ে শুরু করা দলটা হাঁটছে উদ্ধটভাবেই, ধীরগতির ব্যাটিং নিয়ে উঠেছে সমালোচনা। এই মুহূর্তে সাইফের ইনক্লুশন নিয়ে ঝুঁকি নিবে কিনা বরিশাল তা অনুমান করা যাচ্ছে না। বিপিএল চলছে, সতীর্থরা খেলছে, সাইফ লড়ছেন নিজের মতো নিজেকে ঠিক করতে। নিজেই রং তুলি নিয়ে বোলিং মার্ক দিয়েছেন। মোবাইলে ভিডিও ধারণ করলেন বিসিবির ফিজিওকে দিয়ে। টায়ার এনে স্টাম্পের সামনে নিজেই রাখলেন, এরপর টায়ার থেরাপিতে নিশানা ঠিক করলেন। প্রায় ঘন্টারও বেশি সময় বোলিং করে গেলেন সাইফুদ্দিন। সাইফুদ্দিনের বয়স 27 চলছে, জাতীয় দলের হয়ে খেলেছেন 29 ওয়ানডে 34 টি-20। 2017 সালে অভিষেকের পর থেকে একটানা খেলেছেন, কিন্তু চোট নামক সমস্যায় ক্যারিয়ার থমকে যায়। 2021 বিশ্বকাপ চলাকালীন চোট, এরপর বিশ্রাম পদ্ধতি অনুসরণ করে মাঝে আরও কিছু ম্যাচ খেলেছেন। কাতার গিয়েছেন, বিভিন্ন জায়গায় ছুটেছেন চোট থেকে মুক্ত হবার জন্য, কিন্তু তার চোটের কোনো কুলকিনারা হয়নি। তাই তো ফিটনেস জটিলতায় আবারও হারিয়েছেন জায়গা। শেরে বাংলায় সাইফের পরিশ্রম, একাগ্রতা ফুটে উঠেছে অনেক বেশি করে। পরিশ্রম করছেন, এখন অপেক্ষা ময়দানে নামার, শুধু পেতে হবে বিসিবির ছাড়পত্র।